নমস্কার, নিগম সুধামৃত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার সকল সুধী দর্শক এবং শ্রোতা বন্ধুদেরকে জানাই আন্তরিক সাদর প্রীতি, জয় গুরু, জয় মা সম্ভাষণ। আশা করি শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আমি সুশোভন আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ সম্পর্কিত একটি সম্পূর্ণ নতুন ভিডিও উপস্থাপনা নিয়ে। আজকের ভিডিও উপস্থাপনাটি একটি অত্যন্ত আধ্যাত্মিক তত্ত্ব সমৃদ্ধ আলোচনা হতে চলেছে। আপনারা অলরেডি থাম্বনেইলে দেখে নিয়েছেন আজকের কী বিষয় নিয়ে পাঠ উপস্থাপনা হবে। আজকের বিষয় হলো মন্ত্র জপের প্রণালী কী। গুরু প্রদত্ত মন্ত্র আমরা সকলেই জপ করে থাকি, বা অনেকে হয়তো কোনো পার্টিকুলার মন্ত্রকে জপ করে থাকে, কিন্তু সেই মন্ত্রকে কীরূপে জপ করা উচিত এবং কীরূপে জপ করলে তার যথার্থ ফল লাভ করা যায়, এবং মন্ত্র জপের ক্ষেত্রে মনোসংযোগ কী করে করতে হয়, মনকে কী করে সেই একাগ্রতার জায়গায় এনে জপটাকে করতে হয়, সেই সম্পর্কিত আলোচনা আজকে আমরা শুনব। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব গুরু মহারাজ এই মন্ত্র জপের প্রণালী সম্বন্ধে তার শ্রীমুখে কি বলেছেন, তারই জবানিতে আজকে সেটার পাঠ উপস্থাপনা আমরা শুনব। তো দেরি না করে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও। তার আগে ভিডিওটা শুরু করার আগে যেটা অবশ্য প্রয়োজনীয় কিছু কথা বলার, সেটি হলো ভিডিওটি কিন্তু স্কিপ না করে অবশ্যই অবশ্যই পুরোটা দেখবেন, না হলে অনেক তথ্য হয়তো মিস করে যেতে পারেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং আমাদের নিগম সুধামৃত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে এইরূপ পরবর্তী আরও অন্যান্য ভিডিও আপলোড হলে তার সমস্ত নোটিফিকেশান যেন আপনারা প্রত্যেকে সকলের আগে পান। এবং ভিডিও আপনাদের কেমন লাগলো সেই সংক্রান্ত মূল্যবান মতামত কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলের মূল্যবান মতামত আমাদের একান্ত কাম্য। এবং ভিডিওটি যদি উপযোগী মনে হয় তো পরিচিত ভক্ত শিষ্য মহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পাঠ উপস্থাপনা, শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের ব্যাখ্যায় মন্ত্র জপের প্রণালী কী, কীরূপে মন্ত্র জপ করলে সঠিক পদ্ধতিতে, কীরূপে মন্ত্র জপ করলে আধ্যাত্মিক উন্নতি তথা মন্ত্রের যে শক্তি তা জাগরণ সম্ভব এবং অভীষ্ট লাভ সম্ভব, সেই সংক্রান্ত কথা শ্রী শ্রী ঠাকুর তার শ্রীমুখে কী বলেছেন তারই জবানিতে আজকে আমরা সেটার পাঠ উপস্থাপনা শুনব। তো শুরু করছি আজকের পাঠ উপস্থাপনা। জয় গুরু, জয় মা। 15ই আষাঢ় রবিবার 1342 সাল। আজ ঠাকুর 10টার ট্রেনে মঠ থেকে বগুড়া আশ্রমে পৌঁছেছেন। কাল সকাল 6টার ট্রেনেই কলকাতা চলে যাবেন ঠাকুর। মাত্র কয়েক ঘন্টার জন্য ঠাকুর বগুড়াতে অবস্থান করছে। বিশ্রামন্তে বিকালবেলায় ঠাকুর বাইরে এসে বসলেন, কথাবার্তা আরম্ভ হলো। কবিরাজদার বিধবা ভাগ্নী ঠাকুরকে বললেন যে, ঠাকুর, আপনার কাছে আমার কিছু গোপনীয় কথা আছে। ঠাকুর বললেন, বেশ বলো। লোকজন সরে গেলে কবিরাজদার বিধবা ভগ্নী বললেন, ঠাকুর, আমি সন্ধে পুজো করি, নিয়মিত সংখ্যায় জপ করি, কিন্তু মনটা যে কিছুতেই ঠিক হয় না, আর আমার ছেলে বলে কি আমার গুরু যে মন্ত্র দিয়েছেন তাতে প্রণব নেই, প্রণব ছাড়া মন্ত্র নাকি মন্ত্রই নয়, প্রণব ছাড়া মন্ত্র জপ করলে কি কিছুই হবে না। এখানে প্রণব হচ্ছে মন্ত্রের সেতু, এক্ষেত্রে প্রণবকে ওঙ্কার অর্থে বলা হয়েছে। ওঙ্কার অনেক মন্ত্রের পূর্বে বা পরে ব্যবহৃত হয়ে মন্ত্রের সেতু নির্মাণ করে থাকে, তবে সেটি সব অর্থে প্রযোজ্য নয়। প্রণব অর্থে এখানে ওমকার, পবিত্র ওমকারের কথা বলা হয়েছে। তো ঠাকুর কবিরাজদার বিধবা ভগ্নীর প্রশ্নের উত্তরে বললেন, না, কেন হবে না, আর তান্ত্রিক মন্ত্রে প্রণব থাকে না, তুমি প্রাণায়াম করো। তিনি বললেন, আমার গুরু সাধারণ নিয়ম দেখিয়ে দিয়েছেন, সেরকমই চেষ্টা করি। ঠাকুর বললেন, তোমার এখন যা বয়স হয়েছে এতে প্রাণায়ামের মতো উচ্চাঙ্গের সাধন তোমার চলবে না, তুমি অজপা জপ জানো, শ্বাস প্রশ্বাসে মন্ত্র জপ করা, শ্বাসের তালে তালে নাম করবে। সাধারণ গুরুরা 3 প্রকার মন্ত্র দিয়ে থাকেন, গুরু মন্ত্র, শিব মন্ত্র আর ইষ্ট মন্ত্র। শ্বাস প্রশ্বাসের সঙ্গে সেই ইষ্ট মন্ত্রই জপ করবে, মরলে পর এই দেহটা পড়ে থাকবে, কিন্তু শ্বাস প্রশ্বাস
বা প্রাণবায়ু চলে যাবে। এই শ্বাসের সঙ্গে সঙ্গে যদি মন্ত্রের একটা সংস্কার করে নিতে পারো, তাহলে মরার সঙ্গে সঙ্গে নাম নিয়েই তুমি চলে গেলে। আর ইষ্ট, গুরু বা মন্ত্র সবই এক, নাম ও নামই অভেদ। ঠাকুর আবার বললেন, কবিরাজদার ভগ্নী আবার ঠাকুরকে জিজ্ঞেস করলেন, এসব বিষয় আমার গুরু থাকলেও জিজ্ঞাসা করতে পারতাম, কিন্তু তিনি তো দেহ রক্ষা করেছে, এই জন্যই ঠাকুর আপনার কাছ থেকে সব জেনে নিলাম। আপনাকে ঠাকুর আমার ভার নিতে হবে, আমি আপনাকে সব ভার দিলাম। ঠাকুর বললেন, গুরু তো আর দেহটা নয়, আর গুরু একজনই হয়। কবিরাজদার বিধবা ভগ্নী বললেন, কে, জগৎগুরু? ঠাকুর বললেন, হ্যাঁ, গুরু তত্ত্ব তো এক, ভিন্ন ভিন্ন দেহে কৃপা করে থাকেন মাত্র। তোমার এই দেহে শ্বাস প্রশ্বাসে এখন নাম করাই শ্রেয়। বিধবা ভগ্নী আবার বললেন, এতেই কি আমার চিত্ত স্থির হবে? ঠাকুর বললেন, হ্যাঁ, শ্বাস প্রশ্বাসে কেবল ইষ্টমন্ত্র জপ করবে, আর দুটো মন্ত্র বেশ বসে কর ধরে করবে। ইষ্টমন্ত্র কর ধরে বসে করবে, কিন্তু অন্য সময় ইষ্টমন্ত্র শ্বাস প্রশ্বাসে তালে তালে করবে। অর্থাৎ ঠাকুর এখানে বলছেন যে অন্যান্য সময়, মানে যে সময়টা মানুষ কর্মক্ষেত্রে ব্যস্ত থাকে বা অন্যান্য কাজ করে, ঘরের কাজ, তখন শ্বাস প্রশ্বাসে অজপা জপ করতে হবে এবং নির্দিষ্ট দিনে দুটো সময় বসে কর ধরে ইষ্টমন্ত্র প্রত্যেককে জপ করতে হবে। শ্রী শ্রী ঠাকুর অজপা জপ নিয়ে কি বলেছেন সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে আছে। ভিডিওটি আমি আমার চ্যানেলের আই বাটনে দিয়ে দেবো, আপনারা ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবেন। তো শরদ্দা স্ত্রী পুনরায় ঠাকুরকে প্রশ্ন করলেন, ঠাকুর, কাজকর্মের ভিতর দিয়ে বেশ ভালো থাকি, এর মাঝেও তোমার নামও নি, কিন্তু আসনের সম্মুখে বসে ধ্যান ধারণা করতে গেলেই যেন মন কিছুতে বসতে চায় না। ঠাকুর বললেন, বসতে না চাইলেও এটা মনে করবে আমার আদেশ, সুতরাং নিয়মিত সময় বসতে চেষ্টা করতে হবে, কাজকর্ম ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত থাকো, নির্দিষ্ট সময় আসনের সম্মুখে বসে ঠাকুরের কাছে প্রার্থনা করবে, সব দিন প্রার্থনায় সাড়া না পাওয়া গেলেও বসতে হবে, মন তো চঞ্চলই, এ তো বসতে চাইবেই না, কিন্তু একে বসাতে হবেই, মন বসতে না চাইলেও, ভালো না লাগলেও আমার আদেশ মনে করে বসবে, দেখবে সময় ঠিক ফললাভ হবে। জয় গুরু, জয় মা। তো ঠাকুর দেখুন কি সুন্দরভাবে ইষ্ট জপ বা মন্ত্র জপের প্রণালী নিয়ে কি সুন্দর ব্যাখ্যা দিয়েছেন। ঠাকুর কবিরাজদার ভগ্নীকে বলছেন, এখানে আমরা বুঝতেই পারছি যে কবিরাজদার ভগ্নী একটু বয়স হয়েছে, তাই ঠাকুর তাকে বলছেন যে তুমি অজপা জপ করো, শ্বাস প্রশ্বাসে তালে তালে জপ করো। যদি নিত্য দিনের কাজের মাঝখানে অজপা জপের অভ্যেস করে নেওয়া যায়, তাহলে কিন্তু সংখ্যা গোনার প্রয়োজন হয় না, এবং এই অজপা জপ চলতে চলতে একটা সময় কিন্তু ঘুমের মধ্যেও জপ চলে, এবং এই অজপা জপ কিন্তু চিত্তকে স্থির করতে অত্যন্ত সহায়ক। এটি একদিনের বিষয় নয়, এটিকে বারংবার পুনরায় অভ্যেসের পর অভ্যেস করেই যেতে হবে, ধীরে ধীরে এটি আয়ত্ত হবে, এবং এটি আয়ত্ত করতে পারলে কিন্তু আমাদের আধ্যাত্মিক চলার পথের অনেকটা কিন্তু পথ মসৃণ হয়ে যাবে। কারণ এই অজপা জপের অর্থই হচ্ছে সদা সর্বদা শ্রীগুরু বা শ্রী ভগবানের সাথে নিজেকে কানেক্ট করে রাখা, এবং এই কানেকশানটা যদি লাগাতার সেই অবিচ্ছিন্ন ঝর্ণার জলধারার মতন যদি চলতে থাকে, তাহলে কিন্তু এটার কোনো ব্রেক হবে না, এবং এতে যে কানেকশানের যে ব্যাপারটা, এটা কিন্তু আরও অনেক বেশি মজবুত হবে। আমরা কিন্তু প্রত্যেক মুহূর্তে আমাদের চিত্তে ভগবানের উপস্থিতিকে অনুভব করতে পারবো, এবং আমাদের মন বা চিত্তে যদি ভগবানের উপস্থিতি সদা সর্বদা বা অবিরাম হয়, তবেই কিন্তু দেখবেন চিত্ত এক অত্যন্ত সুন্দর এক পরমানন্দে ভরপুর হয়ে উঠেছে, এবং চিত্ত শুদ্ধ হবে এতে। এছাড়াও ইষ্টমন্ত্র জপের ক্ষেত্রে ঠাকুর বলছেন দেখুন যে নিয়মিত দিনে 2-3 বার নিয়ম করে বসতে, কারণ এই ঠাকুরের সম্মুখে বসে এই মনোসংযোগের অভ্যেসটা কিন্তু খুব জরুরি। কারণ শ্রী শ্রী ঠাকুরের শ্রীবিগ্রহ কিন্তু স্বয়ং শ্রী শ্রী ঠাকুরই, তার সামনে বসে যদি প্রকৃত মনোসংযোগ করে নিত্য জপ করা যায়, এতে কিন্তু আমাদের আধ্যাত্মিকতার দিকে কিন্তু আমরা অনেক ধাপ এগিয়ে যাব। কারণ মন্ত্রজপের এমনই শক্তি, মন্ত্রজপে যে এক এমনই পজিটিভ ভাইব্রেশন হয়, যেটা কিন্তু আমাদের শরীর মনকে এক আধ্যাত্মিক উচ্চ চেতনার স্তরে নিয়ে যাবে, এবং আমরা মানুষ তো চেতন জীব, আমাদের
মূল লক্ষ্যই তো আত্মার স্বরূপ জ্ঞান লাভ, ঠাকুর তো আমাদের সেটাই দিতে চেয়েছেন। তো সেটাকেই যদি আমাদের লাভ করতে হয় তাহলেই কিন্তু আমরা এই জড় জগতের জাগতিক সকল মায়া মোহ দুঃখ থেকে কিন্তু বিমুক্ত হয়ে যাব। তো সেই পথে যদি আমাদের অগ্রসর হতে হয় তবে কিন্তু আমাদের অবশ্যই এই নিয়ম করে শ্রী শ্রী ঠাকুরের কথা অনুযায়ী নির্দিষ্ট সময়, যে কোনো আপনাদের যদি কারোর অন্যান্য শ্রীবিগ্রহ বা অন্যান্য গুরু থাকে তাতে কোনো ব্যাপার নেই, ঠাকুর তো বলেইছেন গুরু তত্ত্ব তো একই। তো নির্দিষ্ট সময় আপনারা যে নির্দিষ্ট শ্রীবিগ্রহকে পছন্দ করেন তার সামনে বসে আপনাদের যদি ইষ্টমন্ত্র পেয়ে থাকেন বা যদি নাও পেয়ে থাকেন, তো পার্টিকুলার কোনো একটি মন্ত্রকে যদি সুন্দরভাবে পদ্ধতি অনুযায়ী যদি আপনারা জপ করতে পারেন তাতে এতে আপনাদের মনঃসংযোগ হবে এবং চিত্তের উন্নতি তো অনিবার্য। এবং যারা ইষ্টমন্ত্র পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু অজপা জপটা খুবই উপকারী। অজপা জপের অভ্যেস বিশেষত বয়স্করা, যারা হয়তো দীর্ঘ সময় বসতে পারেন না বা নানান রকম শারীরিক অসুবিধা যাদের রয়েছে, তারা কিন্তু এই অজপা জপের প্রণালীটাকে কিন্তু অবশ্যই অবশ্যই নিজেদের জীবনে নিজেদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। এতে কিন্তু প্রভূত উপকার আপনারা নিজেই বুঝতে পারবেন। আর ঠাকুরের কথায় বলতে হলে মন তো চঞ্চল, মন তো বসতে চাইবেই না। তো শ্রী যদি শ্রীগুরু থাকে তো শ্রীগুরু ভগবানের আদেশ মনে করে বসবেন, এবং যদি শ্রীগুরু এখনও শ্রীগুরু কৃপাপ্রাপ্ত না হয়েও থাকেন তবুও বলবো শ্রী ভগবানের কার্য মনে করে এটি করুন, এটি করে যান। এই মন্ত্র জপ একটি অত্যন্ত শক্তিশালী আধ্যাত্মিক পদ্ধতি, যারা আমাদের মতন সাধারণ মানুষদের জন্য, যারা উচ্চাঙ্গের তান্ত্রিক বা যৌগিক সাধনা করতে অক্ষম তাদের কিন্তু এই মন্ত্র জপ কিন্তু অত্যন্ত ফলপ্রদ তাদের জীবনে। এবং মন্ত্র জপ অবশ্যই অবশ্যই কিন্তু আপনার জীবনকে সঠিক দিশা দেখাবে যদি বিশ্বাস ভক্তি এবং শ্রী ভগবান বা শ্রী গুরুর প্রতি ঐকান্তিক শরণাগতি নিয়ে আপনারা মন্ত্র জপ করতে পারেন। তো আজকের মতন এই ভিডিওটি সমাপ্তি আমি এখানেই করছি। দেখা হবে আপনাদের সবার সঙ্গে পরবর্তীতে নতুন কোনো ভিডিও উপস্থাপনা নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। এবং শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ এবং মাতা ঠাকুরানী মা সুধাংশুবালা মায়ের রাতুল পাদপদ্মে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল এবং সুস্থতা কামনা করে আমি সুশোভন আজকের মতন আপনাদের নিকট থেকে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। শ্রীগুরু নাম, শ্রীগুরু জপ, শ্রী ভগবানের নিত্য স্মরণ মননে নিজেদের ব্যবহারিক এবং আধ্যাত্মিক জীবনকে প্রতিনিয়ত অতিবাহিত করবেন। এবং শ্রী শ্রী ঠাকুরের নিকট প্রার্থনা করব যাতে আপনারা একদিন সকলেই সেই আধ্যাত্মিক পরমানন্দ দ্বারা নিজেদের জীবনকে পরিপূর্ণ করে তুলতে পারেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। আমার আন্তরিক নমস্কার জানাই সকলকে। জয় গুরু, জয় গুরু, জয় মা, জয় মা। সকলে ভালো থাকবেন।